ফটিকছড়ি নাজিরহাট পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে 22 মে বিকেলে নাজিরহাট ঝঙ্কার মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়। যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মহাসানের পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম বাবু। কেন্দ্রের মনোভাব, কেন্দ্রের নির্দেশনা, বাসা পূজার জন্য এবং তৃণমূলের কর্মীদের যে প্রাণের দাবি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যে সুর, সেই সুরটা মাথায় নিয়ে কাজ করার জন্য তাহলে বঙ্গবন্ধু আওয়ামী লীগ অপ্রতিরোধ্য সম্মেলন হবে, ছাত্রলীগ অপ্রতিরোধ্য হবে, পরিচালিত যুবলীগ অপ্রতিরোধ্য হবে এবং একটা মজবুত সাংগঠনিক কাঠামো পরিচালিত দাঁড়িয়ে যাবে। আপনাদের সবাই এভাবে কাজ করেন। উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈব সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনিস যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন, আর ডাকু দিয়ে উগো বেল আইকন আছে ইভেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন। আরা সাগাই হতা হই।